যিনি মারা গেছেন তিনি একজন কুখ্যাত কয়লা মাফিয়া, তিনি বিজেপির সাথে অত্যন্ত নিবিড় ভাবে যুক্ত ছিলেন। কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এসে তার হোটেলে উঠেছিলেন। কারোর সাথে কারোর হতে পারে, অর্জুন সিং বলেছেন ওর ব্যক্তিগত সম্পর্ক ছিল, এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নয়। প্রত্যেক মানুষের শুধু রাজনৈতিক সত্তাটাই তো একমাত্র সত্তা নয়, অর্জুন সিং সাংসদ হতে পারেন, তার সাথে তার যদি ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি কারোর পরিবারের কাছে দাঁড়াতে পারেন, এটা নিয়ে দলের এর সাথে দলের কোনো যোগাযোগ নেই। কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্ত একদিকে যখন চলছে, তখনই আব্দুল লতিফকে নিয়ে আশঙ্কা প্রকাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। দুর্গাপুরে নিহত কয়লা মাফিয়া রাজু ঝার বাড়িতে গিয়ে আজ এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। দ্রুত গ্রেপ্তার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে, যাতে লিঙ্ক কেটে যায়, আশঙ্কা প্রকাশ করে মন্তব্য অর্জুন সিং এর। পরিকল্পনা করে খুন, বড় মাথা আছে পিছনে, আজ এইভাবেই আশঙ্কা প্রকাশ করেন অর্জুন সিং। রাজু ঝার দুর্গাপুরের বাড়িতে গিয়ে কথা বলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজু ঝার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। শক্তিগড়ে ভর সন্ধে কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সেই রহস্য এক একদিন আরো ঘনীভূত হচ্ছে, এবং এরই মাঝে এবার রাজু ঝার দুর্গাপুরের বাড়িতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং যেমনটা বললেন যে দ্রুত গ্রেপ্তার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে, যাতে লিঙ্ক কেটে যায়, আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরিকল্পনা করে খুন, বড় মাথা আছে পিছনে, এমনটাই মন্তব্য অর্জুন সিং এর। পাশাপাশি রাজু ঝার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন অর্জুন সিং। খুন হয়েছে 200% ট্র্যাপ করে রাজুকে এনে মারা হয়েছে। কে কাকে মেরেছে আমি তো পুলিশের লোক না, কিন্তু যেভাবে যতটুকু আমি বুঝি সেভাবে যদি লতিফকে তাড়াতাড়ি না অ্যারেস্ট করে তাহলে হয়তো লতিফকেও সরিয়ে দেবে, যাতে লিঙ্কটা কেটে যায়। কেন এটা ছোট মাথার কাজ না, একটা এইভাবে প্রকাশ্যে দেওয়া লোককে যেভাবে কাজ করা, জোর দিচ্ছেন ছোট মাথার কাজ না, এর পিছনে বড় মাথা কারো আছে। আমি জানি না বর্তিম আই উইটনেস আছে, এইসব কেসে আই উইটনেস কবে সরে যায় কবে পালিয়ে যায় আপনি জানেন? 99% কেসে কি হয়, কোনো আই উইটনেসই থাকে না। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনু বাবু, রাজু ঝা হত্যাকাণ্ডে রহস্য আব্দুল লতিফকে নিয়ে আশঙ্কা প্রকাশ করে যে কথা বলেছেন অর্জুন সিং আপনি শুনলেন, পাশাপাশি তিনি রাজু ঝার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। রাজু ঝা যে একজন কুখ্যাত কয়লা মাফিয়া, যিনি কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলেন, কিছুদিন আগে মন্ত্রী প্রহ্লাদ যোশী এসে তার হোটেলে উঠেছিলেন এবং সেখানে রাজু ঝা সহ জয়দেব খান সহ একাধিক কয়লা মাফিয়ার সাথে প্রহ্লাদ যোশীর ছবি আমরা দেখেছিলাম। এবং গতকাল বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পালকে বলতে শুনলাম যে রাজু ঝা কখনো গাড়ি কোর থেকে নামতেন না, সামনের সিটে বসতেন না, গাড়ি থামিয়ে মুড়ি খেতেন না, চা খেতেন না, অমুক করতেন না, এটা করতেন সেটা করতেন না। অর্থাৎ একজন কুখ্যাত ক্রিমিনাল, তার সম্বন্ধে কত কিছু জানা সম্ভব হয় তখনই যখন ঘনিষ্ঠতাটা অত্যন্ত নিবিড় হয়। তাই অদ্ভুত ভাবে দেখুন তার এই খুন বসে আছে। অন্যদিকে কুখ্যাতদের ধরার ক্ষেত্রে আমি নির্ধারণ দিই, কিষাণজিকে যখন বামফ্রন্টে ছিল না তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু সেই কিষাণজির খোঁজ পাওয়া গিয়েছিল এবং তার যা পরিণতি হওয়ার সেটা হয়েছিল। এবং আপনাদের স্মরণে আছে সারদার কিংপিন সুদীপ্ত সেনকেও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, মমতা কিন্তু কার্গিলের প্রান্ত থেকে সুদীপ্ত জিনিসগুলোকে ভুলে গেলে চলবে না। শান্তনুবাবু, এখানেই আপনাকে বলি, আপনি যাকে কুখ্যাত দুষ্কৃতি বলে অভিহিত করলেন তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কারোর সাথে কারোর হতে পারে, অর্জুন সিং বলেছেন ওর ব্যক্তিগত সম্পর্ক ছিল, এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নয়। প্রত্যেক মানুষের শুধু রাজনৈতিক সত্তাটাই তো একমাত্র সত্তা নয়, অর্জুন সিং সাংসদ হতে পারেন, তার সাথে তার যদি ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি কারোর পরিবারের কাছে দাঁড়াতে পারেন, এটা নিয়ে দলের এর সাথে দলের কোনো যোগাযোগ নেই। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।